আমন্ত্রণ এটিএন বাংলার বিশেষ আয়োজন সেফলি চট্টল এক্সপ্রেসে সঙ্গে আছি আমি এম সামন হোসেন সুপ্রিয় দর্শক আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতীত হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার কাছে আমরা শুনতে চাইব চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার অতীত বর্তমান আগামীর গতিপথ ও ভবিষ্যৎ সহ সহ দিক জানতে চাইব চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা তার ব্যক্তিজীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প ও সফলতা ব্যর্থতার কথা আমাদের মাঝে উপস্থিত আছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একাধারে সফল ব্যবসায়ীও বটে যিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত রাজনৈতিক প্রজ্ঞা একাগ্রতা দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে জনপ্রিয় সংগঠন জাতীয় পার্টির তৃণমূল হতে কেন্দ্রস্থল পর্যন্ত অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তা চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টিকে সুসংগঠিত সুশৃঙ্খলিত ও গতিশীল করার ক্ষেত্রে রেখে চলেছেন অনবদ্য ভূমিকা আজকে আমাদের অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সুলাইমান আলম শেঠ আপনাকে সেভলি চট্টলা এক্সপ্রেসে স্বাগতম কেমন আছেন আপনি ভালো মানুষ আসলে জানতে চায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদের মৃত্যুতে দলকে আগের মতো শক্তিশালী অবস্থায় আছে নিজেদের এত বঙ্গতার কারণে এখন কি অবস্থায় আছে ধন্যবাদ আপনাকে জীব হৃদয়ের সাথে মৃত অনেক শক্তিশালী এখন আমরা মনে করেছিলাম জাতীয় পার্টি বোধহয় মানে চেয়ারম্যানের মৃত্যুর পর থেকে বিলীন হয়ে যাবে না এটা আমাদের ভুল একটা ধারণা ছিল আমাদের এখন যে চেয়ারম্যান আছেন জি এম কাদের সাহেব উনি অনেক দক্ষতার সাথে মেধার সাথে পার্টিটাকে অর্গানাইজ করে ফেলেছেন উনি ছয়জন কো চেয়ারম্যান করেছেন আপনারা জানেন ওখানের মধ্যে আমাদের ব্যারিস্টার আনিস সাহেব এমপি সাবেক মন্ত্রী এখন চট্টগ্রামের কৃতি সন্তান মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু আমাদের সাবেক মহাসচিব এ বিএম রুমুল আমিন আলাদার কাজী ফিরুর রশিদ সাহেব সাবেক মন্ত্রী এবং মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বাবলা সাহেব ছয়জন আমাদের চেয়ারম্যান এই যে অর্গ পার্টিটাকে অর্গানাইজ করেছে এটা আপনারা আগামী দুই এক বছরের মধ্যে এটার ফল দেখবেন কারণ জাতীয় পার্টিকে মানুষ ভালোবাসে জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তখন বলতো স্বর্ণের যুগ আজ জাতীয় পার্টি ক্ষমতা নেয় অনেক দিন হয়ে গেছে অনেক দূরে চলে গেছে বাট এখন দেশের রাজনীতিতে আপনারা জানেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া মাঠে কেউ নেই আজ জাতীয় পার্টিকে মানুষ তাকিয়ে আছে কখন আবার ওদেরকে আমাদেরকে আবার ক্ষমতায় দেখবে আপনি বলতে পারেন কেন আপনাদেরকে ক্ষমতা দেখবে মানুষ এটা আপনার প্রশ্ন হয়তো আপনারটা আমি আগের থেকে বললাম কিন্তু মানুষ চায় জাতীয় পার্টির সময় যে উন্নয়ন হয়েছে যে ডেভেলপমেন্ট হয়েছে এ রাস্তাঘাট হয়েছে এখন এগুলো এত বছর পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর অনেক কিছু অর্গানাইজ হচ্ছে আমাদের রাস্তাঘাট হচ্ছে ফ্লাইওভারগুলি হচ্ছে আমাদের এই যে ভঙ্গবন টানেলটা এটা আমরা কোনো দিন চিন্তা করতে পারি না সাবেক রাষ্ট্রপতিও চিন্তা করতে পারেনি। যদি আমি এভাবে বলি সরকার বলে আন্দোলনের কোনো বিরোধী দল নেই যেটা যদিও বা যেটা বিএনপিকে বোঝায় আর বিএনপির সাথে জনগণও এখন বলে যে জাতীয় পার্টি একটা একটা আজ্ঞাবহ বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি টিকে আছে এটা কতটুকু না আমি আপনাকে বলি আমরা বিরোধী দলে আছি আমরা বিরোধী হরতাল বা এগুলো কেন করব সরকার তো ঠিক আছে চলছে ভালো দুমুটো ভাত খেতে দিতে মানুষকে ঘুমাতে পারছে মানুষ তাহলে তো আমার এখানে আন্দোলন করার কোনো প্রশ্নই নেই আপনারা বলেন আমরা টিম আওয়ামী লীগের না এটাও ভুল ধারণা জাতীয় পার্টি সবসময় মানুষকে চেষ্টা করে সম্মান দিতে আজকে আওয়ামী লীগকে যখন সম্মান দিয়েছে আজকে আওয়ামী লীগ দু দুবার ক্ষমতায় গেছে আমরা ওদের সাথে আছি ওরা যদি আমরা সংসদে অনেক কথা ওদের বিরুদ্ধে বলি না কিছুদিন আগে রাঙ্গা সাহেব বলেছে আনিস সাহেব বলেছে আমাদের প্রত্যেকটা এয়া বলে ওরা যেটা ভুল আমরা দেখি সেটা আমরা বলি এবং ওরা ওরাটা স্বীকার করে আমরা ওইটা না যে এমন সারাক্ষণ শুধু ওদের সাথে আছে এটা ভুল যখন সংসদ বসে তখন তো আমাদের মধ্যে অনেক কিছু কথা কাঁটাগাটি অনেক কিছু হয় না যে ওটা না আমরা ওদের সাথে আছে মানুষ অনেকে অনেক কথা বলবে আজ দেশ তো ভালো চলছে দেশ তো খারাপ চলছে না তারপরও আমি বলবো এই যে আওয়ামী মধ্যে কিছু ঘাপটি মেরে কিছু লোক বিএনপির লোক জামাতের লোক ঢুকে আছে এরই এই আওয়ামী লীগকে নষ্ট করছে আজকে গত বিশ বছরে আপনি জাতীয় পার্টির একটা লোককে ক্রস ফায়ারে দেখবেন না চাঁদাবাজে দেখবেন না এটা এগুলিতে দেখবেন হ্যাঁ এই যারা এগুলি করছে ক্যাসিনো ম্যাসিনো এগুলো কিন্তু আওয়ামী লীগের লোক না জাতীয় পার্টির লোক এগুলো না দুষ্ট লোক কিছু আছে তো দেশ একটা চলতে চাইলে হবে আজকে আমেরিকাতে দেখেন নির্বাচন হয়েছে ওখানে কি গণতন্ত্র আছে ওখানে আজকে ক্যাপিটাল হাউসে সবাই যায় ঢুকে গেছে এটার তা হয় একটা সিস্টেম এক এক সময় এক এক সময় যোগ চেঞ্জ হচ্ছে আজকে কোভিড আসছে কোভিডের কথা আপনি কোনো দিন চিন্তা করেছেন আমরা কোন আজকে এই কোভিড থেকে আমরা অনেক কিছু আমরা এখন মাস্ক পরি আমরা হাত ধুই এই জিনিসটা তো আমাদের কোরআনেও আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন হলো একটা ইমানের অঙ্গ তো আমরা পরিষ্কার যদি থাকি ভালো থাকবো জাতীয় পার্টি সবসময় পরিষ্কার থাকে আমরা কোনো হ্যাসেলে যেতে চাই না আমরা সবসময় চাই যে আমরা সুন্দরভাবে থাকবো জনগণের জন্য রাজনীতি করি জনগণের জন্য আমরা ওদের জন্য কিছু করতে পালে জাতীয় পার্টি মনে করে জাতীয় পার্টি দেশের জন্য কিছু করতে আপনাদের উপর একটা অভিযোগ নির্বাচন আসলে জনগণের মধ্যে শিলচাপ্পরের মতো গেঁথে থাকে প্রধান দুই রাজনৈতিক সংগঠন বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সিরি হিসেবে ব্যবহার করে এই কথাটি কতটুকু যৌক্তিক এবং জাতীয় পার্টি পিনপন বলের মতো কতক্ষণ এই দল কতক্ষণ এই দল না না কতটুকু যুক্তি এটা যুক্ত আমি আপনাকে বলি আজকে আওয়ামী লীগ একটা প্ল্যাটফর্মে আছে বলে আমরা ওদেরকে সাপোর্ট করে গেছে জি আজকে যদি বিএমপি ওভাবে প্ল্যাটফর্ম থাকতো ওরা যদি অর্গানাইজ থাকতো আমরা ওদেরকে সাপোর্ট করে দিতাম আমরা যাকেই করব দেশের উন্নয়নের জন্য করব আমাদের জাতি পার্টির কোনো স্বার্থ নাই আপনি জাতিপাটির পার্টির এবার দেখেছেন একটা মন্ত্রীও আমরা এবার আমরা নিই নেই আগে দিয়েছে ঠিক আছে করেছি আমরা আমাদের আমাদের কোনো এমপি বা মন্ত্রীর কোনো দুর্নাম আছে নাই আমরা কিন্তু চেষ্টা করি যেই দলই থাকুক আওয়ামী লীগ থাকুক বিএমপি থাকুক আমরা সুন্দরভাবে ওদেরকে ওদেরকে সাপোর্ট করব কারণ সুন্দর একটা দেশ মানুষ যাতে দুমোটো ভাত খেতে পারে সুন্দরভাবে ঘুমাতে পারে এই সন্ত্রাসমুক্ত একটা দেশ যাতে হতে পারে আমরা চেষ্টা করি এই জন্য আমরা ওদেরকে সাপোর্ট করে যাই গৃহপালিত বিরোধী দল এর তকমাটাকে কি আদৌ জাতীয় পার্টি বেরোতে পারবে শোনেন আমাদেরকে স্বৈরাচার বলতো না এখন কি বলে তাহলে এখন মান জনগণই এটার আনসার দিবে স্বৈরাচার স্বৈরাচারকে তো আমরা গৃহপালিত কিনা কি কিনা জনগণ জানে এটা জনগণের আপনি প্রশ্ন করলে জনগণ আপনাদেরকে এটা প্রশ্ন জবাব দিবে আমি দিলে এটা বিতর্ক হয়ে যাবে দেখা যায় গত নির্বাচনে আপনারা আওয়ামী লীগের সাথে জুটবদ্ধ হয়ে আসন ভাগাভাগি করে নির্বাচনে আসছেন এইবার আপনি আপনারা হলেন কি প্রধান বিরোধী দল এতে কতটুকু গ্রহণ না না আমরা ভাগাভাগি করে আসিনি আমরা আমাদের নির্বাচনে আমরাই আমাদের বিজয় হয়েছে আমাদের যতগুলো সিট ছিল ও এটা নির্বাচনের কথা বলছি আসন আসন ছিলাম ওরকম আমরা যে আমাদেরকে এতগুলো আসন দিতে হবে বা ওরা ওনাদেরকে আমাদের এরকম কোনো ছিল না হ্যাঁ আমরা একসাথে থেকে নির্বাচন নির্বাচন করেছি কারণ জনগণ একটা নির্বাচন এখন প্রধান বিরোধী দল এটা কতটুকু গ্রহণযোগ্য অফ কোর্স আমরা প্রধান বিরোধী দল এবং আমরা বিরোধী দলের মতো অ্যাক্ট করছি ওরকম ব্যবহার ওদের সাথে করছি আমরা ওদের যখন সরকার যখন কোনো ভুল করে থাকে ওটা জবাব আমরা দেই এবং আমরা ওটা প্রতিবাদ করি আমাদের জিএম কাদের সাহেব সারাক্ষণই তো প্রতিবাদ করে থাকে অ্যানি সাহেব করে থাকে বাবলু সাহেব করে কাজী ফিরোজ আমাদের এমন কোনো এমপি নাই যে আমরা ওদের বিরুদ্ধে বলি না বলি সংসদে যখন যে কথা উঠে যেটা হয় আমরা বলি কেউ যদি দুর্নীতি করে ওটার বিপরীতেও আমরা কথা বলি জনগণের মুখে শুনতে পায় না আছে কথার ঢাস না আছে দলের বার এই কথা কি আপনি যুক্তি দিবেন এই কথাটা আমরা বিজ্ঞাপন বিরোধী পরে আসছি সুপ্রিয় দর্শক আমরা একটা বিজ্ঞাপন বিরোধী যাচ্ছি সঙ্গেই থাকুন না আছে কথার ডাস না আছে দলের বার এই ধরনের নানান অভিযোগ দিয়ে ঘেরা জাতীয় পার্টি জাতীয় পার্টির গঠনতন্ত্রেই আছে যিনি হবে জাতীয় পার্টির চেয়ারম্যান উনি হবে বিরোধী নেতা কিন্তু তবে দেখা যাচ্ছে যিনি চেয়ারম্যান উনি কিন্তু বিরোধী নেতা নয় এই বিষয়টি কেন ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য আপনি যে কথাটা বলেন আমরা বলেন এসা সাহেব সকালে একটা কথা বলে বিকালে আরেকটা কথা বলে এটা ঠিক না এটা দল আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন ওদেরকে একটু স্টেবল রাখার জন্য বুঝতে দেওয়ার জন্য আমরা আসতেছি কখন এটা সিগন্যাল এটা কি দলকে সচেতন করা অন্য দলকে সচেতন করা এটা সচেতন করার জন্য এই গেল একটা দ্বিতীয় কথা হলো আপনারা বললেন যে চেয়ার দলের চেয়ারম্যান হয় সে কেন বিরোধী দলের নেতা হলো না কেন এশা সাহেব যখন বেঁচে ছিল ওনার উপরে তো কেউ নাই উনি চেয়ারম্যান কেউ আমার ম্যাডামেরও ইয়া ছিল না আমাদেরও কারো ইয়া ছিল উনি হি দ্য হেড জাতীয় পার্টি ওনার এখন এসা সাহেব নাই এখন ম্যাডাম বেঁচে আছে এর জন্য আমাদের বোর্ড থেকে আমাদের প্রেসিডেন্ট মেম্বার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাডামকে আমরা বিরোধী দলের নেতৃত্ব করবো ওনাকে ওই একটা বয়স হয়েছে ওনাকে একটা সম্মান দেওয়াটা এটার জন্য আর আমরা তো ওনার সাথে আছি পুরো দলটাতে চলাই জি এম কাদের এক একথা এক সময় শোনা যায় কাদের গ্রুপ না 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 এখন গ্রুপই না ওইটা আপনি শুধু আমাদের না একটা ছোট একটা গ্রুপের মধ্যেও দেখবেন এই গ্রুপিং থাকবে গ্রুপিং না থাকলে দলটা টিকবে না দল তো সুন্দর হবে না শক্তিশালী হবে না আপনারা দেখবেন আমাদের মধ্যে চট্টগ্রামেও দেখবেন একটা দল বলে আমাদের যে মাঝখানে দেখি আজকে একজন আমাকে বলছে রে ভাই আপনারা স্লোগান দিয়ে না এটা একটা আছে আমাদের দলকে ভালোবাসে কিছু লোক আছে ওরা একটু মজা করে ওরা ইয়া করে খুব সংক্ষেপে বলেন দেশ এখন কেমন আছে খুব ভালো খুব ভালো আছে খুব ভালো আচ্ছা চলছে এখন কি গণতন্ত্র চলছে না শরীরতন্ত্র চলছে এখন গণতন্ত্র আমাদের দেশে আসেনি সময় লাগবে আমাদেরকে সচেতন হতে হবে জনগণকে সচেতন হতে হবে জনগণের যারা ম্যান্ডেট নিয়ে ভোট নেয় যারা এমপি মিনিস্টার হয় তাদেরকে সচেতন হতে হবে এইসব বিষয় নিয়ে আলোচনা করার দায়িত্ব কিন্তু বিরোধী দলের কেন বলছেন না আমরা এগুলি সবসময় বলে আসছি বলে যাব আমরা সবসময় বলেছি আপনাকে একটা কথা বলি একটু আগে যে আমরা এমন কোন কিছু না এমন অনেক সময় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যেও আমরা একটা কিছু কিছু কমেন্ট করে থাকি আমাদের ফাইন্যান্স মিনিস্টারের বক্তব্য করে থাকে অনেক সময় আমাদের মন্ত্রীরা এতটা অনেক কথা অনেক কিছু বলেছে আমরা না আমরা সব বলি যখন যেখানে আমি এমন না যে অসঙ্গিক কোনো কথা বলে সংসদ তাকে নষ্ট করতে চায় না যেটা পয়েন্ট পয়েন্ট ওটা আমরা বলবো ভবিষ্যতে যদি বিএনপির শক্তিশালী অবস্থানটুকু জনপ্রিয়তাটুকু যদি তলানিতে যায় সেই তলানির ভারটুকু কি কখনো জাতীয় পার্টি নিতে চাইবে প্রস্তুত থাকবে জাতীয় পার্টি তো অলরেডি প্রস্তুত জাতীয় পার্টি তো মাঠে আছে নিবে কেন আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে আওয়ামী লীগ বিএমপি থাকবে না মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে জাতীয় পার্টি যা দিয়েছে কোনো সরকার দেয় নাই দিতে পারবেও না বাট হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী যেমন চট্টগ্রামের গত দুই হাজার আটের সময় উনি দায়িত্ব নিয়েছিলেন আজকে চট্টগ্রামের উনি কথা দিয়ে কথা রেখেছেন চট্টগ্রামের ফ্লাইওভার থেকে শুরু করে সব উন্নয়ন করেছেন শুধু অফিসিয়ালি আজ পর্যন্ত উনি বাজনি রাজধানী ওটা করেননি কেন করেনি খাতা কলমে রেখে দিয়েছেন এটা আজকে বন্দর হচ্ছে আপনার পায়রা বন্দর হচ্ছে আজকে উন্নয়ন দেশের কোথাও থেমে নেয় এটা কিন্তু সিস্টেম আপনি আজকে এই জায়গায় আছেন কালকে আরেকজন আসবে এই সিস্টেমে এটা চলতে থাকবে এটা হলো সার্কল এটা রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন বেচা চলছে এটা নিয়ে আপনি কি বলবেন শোনেন এটা রাজনীতি এখন আগের মতো নাই রাজনীতি বিকেম এ ডার্টি পলিটিক্স আজ রাজনীতিতে ভালো ফ্যামিলির ছেলেমেয়েরা আসতে চায় না কেন যেন নোংরামির জন্য তো আমরা আছি আমি কাদের সাথে গঠনতন্ত্রের কোনো মিল থাকে না আমার ছেলে আসবি কিনা আমার ডাউট তো এইভাবে আস্তে আস্তে কিন্তু আপনি আমরা রাজনীতি নিয়ে লেখাপড়া করি না রাজনীতি নিয়ে ভালো ফ্যামিলির থেকে ছেলেবেলেদেরকে আনি না আজকে ইন্ডিয়া দেখেন পাকিস্তান দেখেন আমেরিকা দেখেন সব জায়গায় রাজনীতিতে ভালো ফ্যামিলির ছেলেবেলেরা আসে কারণ ওখানে কিছু কিছু গণতন্ত্র আছে কিছু কিছু আর আমাদের দেশে এখনও গণতন্ত্র স্বর্ণের হরিণ হয়ে আছে ইজ এ গো গোল্ডেন ডিয়ার যেটাকে বলি আমরা কিন্তু রাজনীতি ফিউচারে জানি না আমাদের জেনারেশনকে কি দিয়ে যাব চেষ্টা করব আমরা যাতে ভালো একটা উপহার দিয়ে যেতে পারি নেক্সট জেনারেশনকে রাজনীতি করার জন্য ধন্যবাদ আমরা জানি আপনি একজন সফল ব্যবসায়ী ছোট্ট একটা শেড প্রপার্টিস থেকে আজকে শেড গ্রুপ অফ কোম্পানিতে দাঁড় করিয়েছেন জি এই যে সফলতার পেছনে এই যে সফলতার গল্পে সফল মানুষ হয়ে ওঠার পেছনে যে রহস্য বা যে গল্প সেটা শুনতে চাই আপনি জানেন ইয়াকুব শেড হলো আমার মরহুম দাদা জি মাহবুব আলম শেড বাচ্চু আমার আমার দাদার একমাত্র সন্তান জি আমাদের তখন পূর্বপুরুষরা কিন্তু বার্মাতে ব্যবসা করতো জি আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমার আমাদের সব ব্যবসা আমরা না শুধু সবাই ব্যবসা ফেলে এখান থেকে এসে আমরা ব্যবসা শুরু করি আমাদের মেইনলি ব্যবসা ছিল রিয়েল স্টেট আমরা কিন্তু এখনও রিয়েল স্টেটে আছি আমার আমরা এখন এইথ জেনারেশন অষ্টম জেনারেশন চলতেছে আমাদের এখনও মাদার ব্যবসা কিন্তু মাদার বিজনেস এটাই ওটাই ল্যান্ড ওটা ওটা মেইন ব্যবসা সেট প্রপার্টিজ বিজনেস ইজ দ্য মেইন আমার বড়ো ভাই মঞ্জুর আলম শেদ আমাদের কোম্পানির চেয়ারম্যান গ্রুপের চেয়ারম্যান আমাদের সি আফতাব আলম শেঠ উনি হলেন গ্রুপের সিইও আমি ম্যানেজিং ডাইরেক্টার আমার দুই ছোটো ভাই নুরু আলম শেখ অ্যান্ড ওয়াইদুল আলম শেখ ওয়াইদুল আলম শেদ ফাইন্যান্স দেখে নু আলম শাহের ডাইরেক্টর অপারেশন উনি দেখে আমরা কিন্তু আসার প্রপার্টিতে ডেভেলপ আমার আব্বার থেকে শুরু হয় তখন ছোটোখাটো আমরা ডেভেলপ করতাম আমার আব্বার পরে আমার এই যে সিও আফতাব আলম শেখ মঞ্জুর এরা শুরু করেছে ফুল ফ্লেজের ডেভেলপ এভাবে আমাদের আস্তে আস্তে গ্রুপ অফ কোম্পানি আমাদের এম আলেভেন কোম্পানি আছে আরও চার পাঁচটা কোম্পানি আমাদের এটা গ্রুপ একটা কোম্পানি হয়ে আছে আমরা যেমন একটা চট্টগ্রামে বাজার ইজ দ্য বিজনেস হাব ছশো বছর পুরনো ব্যবসায়ী স্থান ওখানে আমরা ওটা আমার মায়ের জায়গা বালি অর্কেট একটা আমরা মল করেছি প্রায় এবং আজিজ কলোনি হ্যাঁ ওটা প্রায় সাড়ে চারশো কোটি টাকার প্রজেক্ট আমাদের আমরা এই কোভিডের কারণে এই বছর স্টার্ট করতে পারিনি হয়তো ঈদের আগে আগে আমরা স্টার্ট করব। যেমন এই মলটাকে দিয়ে আপনি চট্টগ্রামকে এক ধাপ উপরে উঠাতে পারেন আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মলটা করেছি মেয়েদের জন্য ছেলেদের জন্য থিম পার্ক থেকে শুরু করে সিনেমা প্ল্যাক্স থেকে করে খুব সুন্দর করে করেছি যাটা মানুষ একবার যেয়ে দেখতে পারে হ্যাঁ এটা একটা সুন্দর মল হয়েছে ভালো একটা মল আমাদের সাড়ে তিনজন ষাটটা দোকান আছে আমাদের তিনটা সিনেমা প্ল্যাক্স আছে হ্যাঁ আমি জাভেদ সাহেবকে আমাদের মন্ত্রী অনেক অনেক ধন্যবাদ ভূমিমন্ত্রীকে জানায় উনি আসার পরে এই যে পুরা চেইন ঠিক করে দিয়েছে এ খতিয়ান থেকে আপনি এখন যে জিনিসটা আজ থেকে আমি তিন বছর আগে পাইনি আমি এখন আমি আপনি বসে আমার খতিয়ানটা আমি দেখতে পারি আমার খাজনাটা দিয়েছি কিনা দেখতে পারি আমার দলিলটা আমি দেখতে পারি সময় এবং অর্থশাস্ত্র হয়েছে এই আমি ওনাকে স্পেশালি জাতীয় পার্টির থেকে ধন্যবাদ জানাই যে জাভেদ সাহেব অনেক বড় একটা দেশের জন্য কাজ করে যেটা ফিউচার আরও ঝামেলা এই যে জমি নিয়ে দুর্নীতি এই জিনিসগুলো থাকবে না আজকে এ সিল্যান্ড অফিসগুলিতে জেলে দেখতে ভালো লাগে সুন্দর করে সাজিয়েছে এই জিনিসগুলো আজ থেকে তিন বছর আগে ছিল না বাট চেঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী দেশে ডিজিটাল বাংলাদেশ করে অনেক দূরে এগিয়ে নিয়েছে আজ থেকে আমরা পনেরো বছর আগে হয়তো মোবাইল পাইনি এখন আমরা মোবাইল ইউজ করতে পারি আজকে আমরা ইউ বিশ্ব এখন হাতের মধ্যে বিশ্ব যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা করতে পারি এই যে আমি কিছুদিন আগে কোর্ট বিল্ডিং অনেক দিন পরে গেছি আমার বন্ধুকে গান লাইসেন্সটা রিনিউ করার জন্য তো ওরা আমাকে বলে স্যার আপনাকে তো এক স্মার্ট কার্ড দেওয়া হবে ভালো লাগবে যে জিনিসটা আগে ছিল না ড্রাইভিং লাইসেন্সের বলেন এমনকি ইন্স্যুরেন্সের আপনি সাড়ে তিনশো করে ওটাও আপনি কার্ড সিস্টেমে ইটস ভেরি গুড দেশ তো আগেই যাচ্ছে আগামী দশ বছর যদি আমরা মানে প্রধানমন্ত্রী বেঁচে থাকে আল্লাহ যদি ওনাকে হায়াত দেয় আমি বলি এটা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াকে ক্রস করে যাবে কারণ সারা বিশ্বের বাংলাদেশের চট্টগ্রামের দিকে নজর চট্টগ্রামের উন্নয়নের দিকে এখন ছায়ানা এখানে আসতে চায় বিদেশি কোম্পানিরা আসতে চায় আজকে ইপি ইপিজেড কোরিয়ান ইপিজেড হয়েছে এগুলো হচ্ছে ডেভেলপ হচ্ছে আগে আপনি চিন্তা করতে পারতেন না একটা রেস্টুরেন্টে যায় খাবেন এখন আপনি হাজারো হাজারো রেস্টুরেন্ট গলিতে রেস্টুরেন্ট দেশ তো ডেভেলপেন্ট মানের আজকে আমি কিছু গত কিছুদিন আগে পাকিস্তানের একটা আমি ইউটিউবে একটা নিউজ দেখতে চাই ওখানে বললাম আমাদেরকে একটা বাংলাদেশ উপহার দাও এটা যে কত বড় গর্ব আমাদের আজকে আমাদের এক টাকা ওদের দু টাকা কোথায় আমরা আছি ওরা আমাদেরকে কত হেয় করতো কত আজকে আমার আমার সাথে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় কথা বলতে পারি বাংলায় বক্তৃতা দিতে পারি আমি বাঙালি বলতে পারি ইচ্ছে বড় গর্ব আমাদের জন্য আর কিছু নাই আমরা দেখি তরুণ উদ্যোক্তারা পরিশ্রম ছাড়াই সফলতা অর্জন করতে চাই এই তরুণ উদ্যোক্তাদের প্রবণতাটাকে আপনি কিভাবে দেখবেন আজ থেকে দশ পনেরো বছর আগে আপনি কি মোবাইল দেখেছেন দেখেন আজ থেকে তিরিশ বছর আগে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে আমরা টিভি দেখি আমার মনে আছে আমরা ছোট ছিলাম আমার এক চাচার বাসায় যা টিভি টিভি দেখতাম ভিসিআর আমার বাসা বাংলাদেশে ফার্স্ট সি আর এশা সাহেবের ছিল সেকেন্ড সি আর আমার ছিল আর শফি ভাইয়ের ছিল তখন আমরা সিঙ্গাপুর থেকে কিনে তো এখন যুগ চেঞ্জ হচ্ছে হ্যাঁ ছেলেরা অনলাইনে এখন মেয়েরা ব্যবসা করে ছেলেরা অনলাইনে ব্যবসা করে এখন সফল ব্যবসায়ী হতে হলে হি হ্যাভ টু ফলো হিজ ফাদার ওর বাপকে ফলো করতে হবে ওর বাপের ইন্ডাস্ট্রি দেখতে হবে ওর বাপকে বসতে হবে এখন ছেলেরা হাতের তো পাঁচ আঙুলের সব আমার ছোট ছেলে ইজ এক্সপার্ট ইন বিজনেস আমার বড় ছেলেটা একটু লেজি ও নিজের ব্যবসা আছে ও শেঠ সাহেবের ছেলে উনি বারোটার সময় অফিসে যাবে ওর বউ বলে তুমি এত দেরিতে এগুলির জন্য ওরা যদি এখন থেকে হার্ড ওয়ার্ক না করে তাহলে এরা ভালো পরিশ্রমের বিকল্প নেই নাই পরিশ্রম করতেই হবে আপনি অনলাইনে ব্যবসা করলেও পরিশ্রম করতে হবে এমনি মুদির দোকানে বসেও আপনাকে করতে হবে সুপ্রিয় দর্শক আমরা আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি আসছি একটু পর বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম সেফলি চট্টল এক্সপ্রেসে চট্টগ্রামের উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন হাতে পাঁচ আঙ্গুল মুট করে আপনাকে খেতে হয় ওয়াসা সিটি কর্পোরেশন ও সিডিএ অন্যান্য সবাইকে এক যেটা মাহমুদ ইসলাম সাহেব যখন আমাদের মেয়র ছিলেন তখন উনি সিটি গভর্নেন্স চালু করে চালু করেছিলেন তখন সবাইকে সিটি কর্পোরেশনকে জবাবদিহি দিয়ে করতে হতো যে আপনি আপনি আপনার প্রোগ্রামগুলি বলেন আমরা তখন বসে ডিসিশন নিত আজ নালা পরিষ্কার ওটা রোড কাটিং টিএনটি কাটবে এখন হয় কি টিএনটি কেটে গেলে সিটি কর্পোরেশন ঠিক করে সিটি কর্পোরেশন করে দেয় এটার জন্য তো আমাদের যদি এককতা না থাকে তাহলে কোনোদিন উন্নয়ন হবে না আমাদেরকে উন্নয়ন করতে হলে ইউ হ্যাভ টু বি ভেরি সিনসিয়ার মেয়র আমি মনে করি একটা ভালো যে রান্তে জানে সে বাড়তে জানে তো এরকম আমাদের সিটি ফাদার অনেক বড় একটা দায়িত্বর পোস্ট আমরা হ্যাঁ ময়দিন চৌধুরী সাহেব করে গেছে আজমান নাসির সাহেবও যথেষ্ট করে জানি না ফিউচার উনি কেমন করে আশা করি আরও ভালো করবে কিন্তু এর মধ্যে আমাদের সুজন সাহেব ছিলেন উনি চেষ্টা করেছেন উনি যদি সব ভাঙতে পারে উনি যদি করতে পারে আগেরগুলো করে নাই যে বিলবোর্ডগুলি ছিল ফার্স্ট মহিউদ্দিন চৌধুরী সাহেব পারে নাই কিন্তু আজমানা সাহেব এসে করেছেন এখন যে মেয়েরা ওনার এটা একটা পরীক্ষা উনি অনেক বড় একটা পরীক্ষার মধ্যে উনি পড়বেন ওনাকে ভালোভাবে সুদূর চিন্তায় আগাইতে হবে না হলে উনি যদি ওনার লোকজন দিয়ে কাজ করাবে বলে না এই সমন্বয়হীনতায় কী চট্টগ্রামের উন্নয়নের অন্তরায় আজকে আমরা অনেক দূর পিছিয়ে আছি আমরা কিন্তু এই যে বললাম যে আপনার সিটি গভর্নেন্স যদি চালু না করে উনি কোনো দিন করতে পারবে না আপনি মাস্টার প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে মাস্টার প্ল্যান ধরে যদি কাজ না করেন এই মাস্টার প্ল্যান তো ব্রিটিশ টাইম থেকে হয়ে আসছে বাংলাদেশ টাইমে আসে মাস্টার প্ল্যানটা হয়েছে ওইটা দেখে কিভাবে কি কাজ হবে সেভাবে করতে হবে অন টাইম আমি এই কাজটা শেষ করব যেমন আপনি দেখেন আমার মার্কেটের সামনে হঠাৎ আমি মার্চে উদ্বোধন করবো ড্রেনটা ভেঙে দিলো আমি যখন সিটি কর্পোরেশন বললো কালবারটা আমরা করব করব কিন্তু ওরা পারতেছে না কারণ রোড ব্লক করতে আমি যখন বললাম আপনাকে পুরো রোড ব্লক করতে ডিসি ট্রাফিক বলে স্যার এটা তো সম্ভব না দুইটা রোড বন্ধ করা শেষ পর্যন্ত আমার কথাই আসলো এখন আবার রোড বন্ধ করে কাজটা করতে হচ্ছে এখন আরেকটা হলো যেমন আমাদের প্রধান প্রধান সমস্যা আমাদের চাকতাই খাল সারা বিশ্বে আপনি দেখবেন খালগুলো নিচে কাঁচা আর আমাদের এখানে পাকা করে দিয়েছেন এখন মনে করেন আপনি এই পেপারটা যখন এখানে ফেলে দেবেন ওটা ওই পাকার মধ্যে বালির সাথে জেমে আস্তে 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 ওস্ত হয়ে যাচ্ছে আর যদি ওটা কাঁচা থাকে এটা ডিজলভ হয়ে যাবে কারণ এটাকে মাটি সুষ্ঠুভাবে পানি দিতে পারছে না না মাটি ওটাকে খেয়ে ফেলতে তাহলে ওটা ডাইলোট হয়ে যাচ্ছে এ এখন যখন ডায়লট হতে পারছে না ওগুলি জমতে 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 পলি হয়ে যাচ্ছে তো এটার জন্য এটা রুটিন ওয়ার্ক রাখতে হবে সারা বছর পরিষ্কার করতে হবে এবং একচল্লিশটি ওয়ার্ডকে আপনার তিনটা ভাগে ভাগ করতে হবে করে ওখানে আবার এক একজনকে গভর্নর হিসাবে ওরকম পোস্ট দিয়ে রাখতে হবে আজকে আর্মি এ কাজ করতে বলে পরিষ্কার তারপর অনেক দূর পিছিয়ে আছি জানি না আর কতদিন এই এ আমরা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি স্বাধীনতার পঞ্চাশটি বছর পর শহর চট্টগ্রাম কতটুকু এগিয়েছে অনেক দূর এগিয়ে গেছে অনেক শুরু চট্টগ্রাম না সারা বাংলাদেশ এগিয়ে গেছে কেউ না কেউ কিছু না কিছু করেছে একা আমরা করি নেই একা বিএমপি করে নাই একা আওয়ামী করেন কেউ না কেউ কিছু না কিছু করেছে হ্যাঁ এখন এসে বড় মেগা প্রজেক্টগুলো হচ্ছে এটার জন্য ধন্যবাদ পায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা আমাদেরও সাপোর্ট ছিল সবারই সাপোর্ট ছিল করছে কিন্তু কিছু কিছু জায়গায় প্ল্যানের বাইরে করেছে এটা আমাদের দোষে এটা ওনার দোষে না আমাদের যাদের সিডিএতে ছিলেন সাবেক চেয়ারম্যানরা এরা ভুল করেছে আমাদের মেয়র সাহেবরা ছিলেন এটাতে বাধা দিয়ে অনেক কিছু এটা আপনারা জানেন আমরা তো এটার জন্য প্ল্যানের বাইরে কাজ করলে কোনো দিন একটা সিটি ডেভেলপ হবে না কারণ চিটগং ইজ দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ দিস কান্ট্রি ইফ চিটগং মুভস হোল কান্ট্রি মুভস চিটগংয়ের এইটি সেভেন পারসেন্ট রেভিনিউ মেয়র হিসেবে যিনি আসেন বলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী রাজধানী করতে পেরেছে এই পর্যন্ত তো হয়নি জানি না হবে কিন্তু জাতি পার্টি যদি থাকতো এতদিন হয়ে যেত চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন হ্যাঁ আমরা সবাই বলি চট্টগ্রামকে সিঙ্গাপুর করব। সুইজারল্যান্ড করব। খালি বললে রাজধানী করব বাণিজ্য রাজধানী কথায় কাজে মিল থাকতে হবে যেমন এখন দেখেন রিং রোড হচ্ছে আউটার রোড হচ্ছে আর অনেক কিছু হচ্ছে এগুলি কিছু হলে হবে না এটাকে তো ওই যে একটা গাড়ি যখন চলবে ওটাকে সার্ভিসিং করতে হবে মোবাইল করতে হবে এই জিনিসগুলি নাই এই জিনিসগুলি না থাকলে এটা আবার নষ্ট হয়ে কিন্তু আজকে দেখেন এই যে রিং রোডটা রিং রোডটাতে যদি গাছ লাগানো হতো সুন্দর করে যে উদ্বোধনের কিছুদিন পর আবার যেই শের হয়ে গেছে সেই মলা হয়ে গেছে তো ওখানে যে ব্লকগুলো করেছে কত মেনটেনেন্সটা আপনাকে এগুলো মেনটেন করতে হবে এটাকে সুন্দর করতে হলে আপনি এটার জন্য এটার দায়িত্ব কিন্তু সিডিএর এবং সিটি কর্পোরেশন দুইজন জয়েন্টলি এগুলি করতে হবে না হলে আপনি দেখবেন এই সৌন্দর্যটা চট্টগ্রামে থাকবে না এই চট্টগ্রামকে তখন আপনি বাণিজ্য রাজধানী বলতে না বিশ্বের এখন ইন্টারন্যাশনালের অনেক ইনভেস্টাররা চিট আসতে চাচ্ছে এই জন্য এটাকে যদি আমরা সুন্দর করে রাখতে পারি চট্টগ্রাম বাংলাদেশকে এই যে চট্টগ্রামের রেভিনিউ দিয়ে আমাদের আর চিন্তা করতে আরও অনেক দূর আমরা আগায় যেতে পারবো আর্মি যদি ভালো কাজ করতে পারে আমরা আপনারা কেন ভালো কাজ করতে পারবো না আমরা সবসময় দেখি আর্মি যে কাজটা করে ওটা ভালো হয় আমরা যে কাজটা করি এটা খারাপ হয় কারণটা ওরা ওরা ওদের কাজের ডেপথ আছে ওরা কাজ বুঝে জানে আর চুরি করে না আমাদের কন্ট্রাক্টাররা এইটটি পারসেন্ট কন্ট্রাক্টার চুরি করে তো এই চুরিটা বন্ধ করতে হবে চট্টগ্রাম যদি ভালোভাবে একটু আমরা সুন্দর একটা চট্টগ্রাম উপহার দিতে পারি বাংলাদেশকে চট্টগ্রামকে দিয়ে বিশ্বের দরবারে এক ধাপ বাংলাদেশ উঠা যাবে এত সুন্দর চট্টগ্রাম পাহাড় নদী সমুদ্র একই সমতল পৃথিবীর কোনো জায়গায় এই জিনিসটা নাই আজকে ওই চট্টগ্রাম অবহেলিত এই চট্টগ্রামকে আমরা আমরা জনগণ সরকার মানে কি আমি আমিও আপনাকে এখন আপনার যে আমি রাস্তায় ময়লা ফেলতেছি কাগজ ফেলে ফেলতেছি সিগারেট ফেলে এই জিনিসগুলো আমাদেরকে আপনি সিঙ্গাপুরে যান একটা সিগারেট ফেলতে পারবেন একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট খেতে পারবেন তাহলে আমি কেন আপনি ক্যান্টোমেন্টোর ভিতরে গেলে রাস্তায় গাড়ি আসতে চলার একটা কাগজ ফেলতে বাইরে আসলে আপনি থুতুও ফেলতেছেন সিগারেটের প্যাকেটটা ফেলতেছেন এই জিনিসগুলো আমাদেরকে হবে উই হ্যাভ টু নো হাউ উই উইল বিল চিটোগং হাউ উইল মেক বিউটিফুল চিটগং এই চট্টগ্রাম বিউটিফুল চট্টগ্রামের জন্য আপনি আমি সচেতন এমন জনগণকে বলতে হবে আমাদের বক্তৃতা দেই ও এটা করেছে ও এটা করেছে চট্টগ্রামকে ভালোবাসো এ কথা কেউ বলে না চট্টগ্রাম হলো বারোয়ালিয়ার দেশ চট্টগ্রাম পরিষ্কার রাখো এটা কেউ বলে না চট্টগ্রামকে নিয়ে কী ভাবেন আর কী প্রত্যাশা রাখেন চট্টগ্রামকে নিয়ে আমি যদি কোনো দিন বসতে পারি সুযোগ আল্লাহ আমাকে দেয় তখন আমি কী হিসেবে বসতে চান আপনি মেয়র হিসেবে বসতে পারি বা কোনো সময় এমপি চট্টগ্রামের হলে আমি আই উইল ডু সামথিং ফর আমার বাপ দাদা করে গেছে চট্টগ্রামের জন্য আমি আপনি জানেন আমি চিটং ছাড়া ঢাকায় একটা ব্যবসা করি না শুধু আমাদের একটা কোম্পানি আছে ঢাকা ওই যে আমাদের এয়ারপোর্টের কাজ করছেও আমাদের দুটা তিনটা কোম্পানি আমাদের ঢাকায় আছে আর সব চিটং আমি একটা ফ্ল্যাট নিই নাই কারণ আমি আই লাভ চিটগং আই ওয়ান্ট টু স্টে চিটগং আই ওয়ান্ট টু ডাই ইন চিটগং আমি চট্টগ্রামে আই ওয়ান্ট টু ডু সামথিং ফর চিটগং পিপল ইটস মাই আমার আমার পরিবারের পক্ষ থেকে সবসময় বলে আসছি এবং সামনেও বলে যাব অসংখ্য ধন্যবাদ ধন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে এটিএন বাংলা এই সেফলি চট্ট চট্টলার এক্সপ্রেসে আমন্ত্রণ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক সেফলি চট্টোলা এক্সপ্রেস আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান